হ্যামস্টার কম্বাটের আজকের অর্থাৎ 20 সেপ্টেম্বরের ডেইলি কম্বোর তিনটা কার্ড কী কী সেট করলে 50 লাখ কয়েন আপনারা ফ্রিতে পেয়ে যাবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। তো এর জন্য আপনাকে প্রথমে আসতে হবে কম্বাট হ্যামস্টার কম্বাটের যে হোম পেজ রয়েছে, এখানে আসার পরে ডেইলি কম্বো যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এরপর এই পেজে আসার পর এখান থেকে আপনি তিনটা কার্ড কালেক্ট করবেন। কিন্তু আজকের 20 সেপ্টেম্বরের যে কার্ড তিনটা, সেই তিনটা আসলে কী সেটা দেখিয়ে দিচ্ছে। এগুলো কালেক্ট করে নিলে আপনি 50 লাখ কয়েন পুরো ফ্রিতে পেয়ে যাবেন। সো প্রথম যে কার্ডটা রয়েছে আজকে সেটার জন্য যে পিআর অ্যান্ড টিম অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো কার্ড চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল করে নিচে আসার পরে সিকিউরিটি অডিশন নামের যে কার্ডটা রয়েছে এটার উপর টাচ করে দিবেন। এরপর এখান থেকে গোয়া হেডের উপর টাচ করে দিলে আপনার প্রথম কার্ডটা অ্যাড হয়ে যাবে। সো প্রথম কার্ড অ্যাড হয়ে যাওয়ার পর এরকম অপশন আসবে, এটার উপর আবার টাচ করলে এটা চলে যাবে। এবং উপরে চলে আসার পর দেখেন এখানে যে প্রথম কার্ডটা রয়েছে সেটা অ্যাড হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় কার্ডটা অ্যাড করতে হবে। দ্বিতীয় কার্ডটা কোথায় খুঁজে পাবেন চলুন দেখে নেওয়া যাক। দ্বিতীয় কার্ডের জন্য আপনাকে যে মার্কেট অপশনে আসতে হবে। মার্কেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন স্টেকিং নামের একটা অপশন রয়েছে। তো এইটা যদি আপনার আনলক করা না থাকে তাহলে আনলক করে নিবেন। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কীভাবে আনলক করতে হয়। গত দিনের অর্থাৎ গতকালকের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আনলক করাটা বুঝতে পারবেন। সো এইটার উপর আমরা টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে গো অ্যাহেড অপশনে দেওয়ার পরপরই দ্বিতীয় কার্ডটা অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এখন আমরা এখানে টাচ করে দিলে আমাদের অ্যাচিভমেন্টটা শো করবে এখানে, এবং এখান থেকে জাস্ট টাচ করলে আমাদের কিন্তু আবার হোম পেজে বা যেখানে আমরা কার্ড অ্যাড করছিলাম ওই পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পর দেখেন আমাদের কার্ড অ্যাড হয়ে গেছে। এখন তৃতীয় নাম্বার কার্ডটা অ্যাড করতে হবে। এখানে স্ট্যাকিং কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা থার্ড নাম্বার যে কার্ডটা রয়েছে এটা অ্যাড করব। তো আজকে থার্ড নাম্বার কার্ডের জন্য আমাদের আসতে হবে লিগাল নামের যে অপশনটা রয়েছে, এই লিগাল অপশনের উপর টাচ করে দিতে হবে। এখানে টাচ করে একটু স্ক্রল করে নিচে আসার পরে আমাদের আজকে থার্ড নাম্বার কার্ডটা হচ্ছে লাইসেন্স জাপান। লাইসেন্স জাপানের উপর টাচ করে দিবেন, গো অ্যাহেড অপশনের উপর টাচ করে দিবেন, থার্ড নাম্বার কার্ডটা অ্যাড হয়ে যাবে। এবং আমরা কিন্তু আজকের 50,000 কয়েন আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। জাস্ট টেক দ্য প্রাইজ অপশনের উপর টাচ করলে আমরা এটা পেয়ে যাব, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এটা অ্যাড হয়ে গিয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন। এখন আমরা হোম পেজে আসলে আমাদের মেইন যে কয়েনের ব্যালেন্স রয়েছে এখানে আমাদের ওই 50 লাখ যে কয়েন সেটা অ্যাড হয়ে গিয়েছে। এবং এইভাবে আপনি ফ্রিতে ডেইলি কম্বো ইউজ করে পুরো 50 লাখ কয়েন ফ্রিতে পেয়ে যাবেন হ্যামস্টার কম্বোতে। এরকম প্রতিদিনকার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।